সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চায়ের দোকানে দাঁড়িয়ে খুন্তি হাতে রাত্রি রাত্রে সেই রান্নায় কি কি লাগবে এ নিয়ে চায়ের দোকানের মহিলার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দৃশ্যটা স্পষ্টতই বিহল করে দিয়েছে মেনকা এবং তার স্বামী বাবু বাগদিকে। বুধবার বোলপুরে সফর ছিল মমতা ব্যানার্জির। ঘটনাস্থল বোলপুর বল্লভপুর ডাঙ্গা গ্রাম, সেই গ্রামের শেষ প্রান্তে মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড। সেখানে যাওয়ার পথে হঠাৎ স্থানীয় গ্রামে হাজির হন মুখ্যমন্ত্রী, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে, তাদের অভাব অভিযোগ শোনেন। গ্রামবাসীরা তাকে গ্রামে শৌচালয় না থাকা, পানীয় জলের সমস্যা এবং খারাপ রাস্তার বিষয়ে অভিযোগ জানান। মুখ্যমন্ত্রী দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন, পাশে দাঁড়িয়ে থাকা অনুব্রত মণ্ডলকেও প্রয়োজনীয় নির্দেশ দেন। গ্রামবাসীদের দুয়ারে সরকার সুবিধা নিতে বলেন মমতা। এরপর কথা বলতে বলতেই মুখ্যমন্ত্রী গ্রামের মোড়ে চলে আসেন। সেখানে পাশাপাশি দুটি চায়ের দোকান, একটি বাবু মেনকার যেটি দাদা বৌদির দোকান নামেও পরিচিত, অন্যটি চন্দনা বাগদির দোকান। মুখ্যমন্ত্রী হঠাৎই মেনকার দোকানে ঢুকে পড়েন। তখন ওই দোকানে পাঁচ মিশালি একটি তরকারি রান্না চলছিল। সেখানে খুন্তি হাতে নিজেই রান্না শুরু করে দেন মুখ্যমন্ত্রী। খুন্তি নাড়তে নাড়তে বাবু মেনকার সঙ্গে রান্না নিয়ে কথা বলেন। বিষয়টি কি বলছেন মেনকা? মেনকা বলেন, আমার দোকানে দিদি আসেন, এসে রান্না করেন, বলেন কি কি লাগবে রান্নায়, এরপর চা খান। চা খেয়ে একটি ৫০০ টাকার নোট দেন। আমি বলি চায়ের দাম এত নয়, তিনি বলেন মিষ্টি খাবে, রেখে দাও টাকাটা। বাবু বলেন, আমাদের দোকানে জলের সমস্যা ছিল, বছর সাতেক আগে প্রায় ৩ কিলোমিটার দূর থেকে জল আনতে হতো। বিষয়টা দিদিকে বলা হয়েছিল, তখন ওর নির্দেশে একটি নলকূপ বসানো হয়েছিল। জলের সমস্যা মিটেছে, এখন বিদ্যুৎ সংযোগ নেই। দিদিকে বলা হয়েছে, তিনি বলেছেন বিষয়টি দেখবেন, আমাদের আবেদন জমা দিতে বলেন। পাশের দোকানটিকেও বঞ্চিত করেননি মুখ্যমন্ত্রী, যান চন্দনার দোকানেও, সেখানেও দোকানে বসে থাকা বাচ্চাটির হাতে ৫০০ টাকা দেন। চন্দনা জানান, দিদিকে বিদ্যুতের সমস্যার কথা বলেছেন তিনি, সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আদিবাসী গ্রামে চায়ের দোকানে গিয়ে চা পান বা নিজের হাতে রান্না করলেও সেখানে আদিবাসীদের ক্ষোভ শুনে কিছুটা ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। জেলা শাসককে তিনি উন্নয়ন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও দেন।